আসসালামু আলাইকুম বিয়ার্স, আজকে নতুন লোক নিয়ে কিছু কথা বলবো। তো আমরা মাঝে মাঝে পোস্ট করি স্টাফের জন্য যে স্টাফ লাগবে, তো আসলে অনেকেই নতুন যারা আছে অনেকেই বলে যে আমাদের একটা চাকরি দেন, অনেকেই আমাদের কাছে চাকরি চায়। তো আমরা তখন বলি যে নতুন লোক নেওয়া হবে না, আর নতুন লোক নিব না। তখন আমাদের সাথে কিছু খারাপ আচরণ করে যে নতুন লোক কেন নেবেন না, সমস্যা কী? আপনারা কি আগে কাজ শিখে তারপরে জাহাজে চাকরিতে গেছেন? তারপরে আরও অনেকে অনেক রকমের কথা বলে, তা এখানে বলতে চাই। তো মূল কথা হচ্ছে যে একজন নতুন যদি লোক আসে, তো একটা নতুন লোকের কোনো কাজ জানা থাকে না। আর এই সময় এখন যে বর্তমান পরিস্থিতি, কারণ সামনে ওয়েদার খারাপ হবে, সাগরে অনেক রুলিং হবে, তো তখন নতুন যে লোক আসে অনেকেই রুলিং সহ্য করতে পারে না। এখন অনেকে বলবে যে রুলিং কি, যারা জাহাজে চাকরি করে তারা রুলিং সম্বন্ধে ভালো জানে, আর যারা জাহাজে চাকরি করে না নতুন, তাদের আসলে রুলিং সম্বন্ধে বেশি আইডিয়া নাই, আর অনেকে তো জানেই না। রুলিং হচ্ছে যে যখন আমরা সাগরে চলি, তখন সাগরের যে বড় বড় ঢেউ আসে, এই ঢেউগুলো আমাদের জাহাজে এসে বাড়ি দেয়, তখন আমাদের জাহাজটি অনেক দোলায়, আর এই দোলানোর কারণে অনেকে টিকে থাকতে পারে না, যার কারণে রুলিংয়ের সময় বমি হয়, মাথা ঘুরে। কিন্তু সবার না, কিছু কিছু লোকের, বেশিরভাগই নতুন লোকের এই সমস্যা হয়। তাই এ সময় যদি কাজ করতে না পারে, অসুস্থ হয়ে পড়ে, একটি জাহাজে ছয়জন স্টাফ থাকে, ছয়জন স্টাফ থাকলে যদি এর ভিতরে দুইজন নতুন থাকে, এই নতুন দুইজন আর কাজের চাপ পুরানো যে চারজন লোক থাকে তাদের উপরে বেশি পড়ে, তখন তাদেরও কাজের সমস্যা হয়। তবে সবার যে এরকমের হবে এমনটা বলি না, তবে বেশিরভাগ নতুন লোকেরই সমস্যা হয়ে যায়। তবে আমরা নতুন লোক জাহাজে আনি, চাকরি দেই, তবে আমরা এমনটা শিওর হয়ে নেই যে লোকটাকে দেখি তারপরে, বা কারো কোনো পরিচিত, বেশি পরিচিত যেমন না, দেখলে বোঝা যায় যে সে জাহাজে এসে চাকরি করতে পারবে, তার কোনো সমস্যা হবে না। তবে আরেকটা বিষয় আমি বলি, গাড়িতে উঠলে যাদের বমি আসে না, মাথা ঘোরে না, এরকমের লোক জাহাজে আসলে টিকে থাকার সম্ভাবনা বেশি থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।